কাজ সেরে এখন বসলাম চা নিয়ে। এটা হচ্ছে চাল আর চা, একটু চাল আর চা এনে দিয়েছে, আর তার সাথে দুটো কি হয়েছে ফোন দেখছে, চাল আর চা এনেছে, তা আবার হাফ কাপ, ফুল কাপও নয়। আমি বললাম একদম ভর্তি ভর্তি কাপে চা হবে, আর একটা বিস্কুট আনতে বলেছিলাম দুটো এনেছে। চাটা তো ভর্তি আনতে হয়, বিস্কুট একটা হলেও হোক, এইটুকুনি চাই, কি হয় ভর্তি ভর্তি হবে। শুভম বাড়িতে থাকলে আমার একটা কাজও এগোয় না, কোনো কাজই এগোয় না, ও থাকলে উল্টো পাল্টা সব টাইম ইয়ে হয়ে যায়। তো ও খাবার এখন রেডি করে দিয়ে, ও তো সেই চালা থেকে চা নিয়েছিল, আর এনেছিল আমসত্ত্ব আর ওই মাল্টিগ্রেনস ব্রেড। তো ও আমসত্ত্ব দিয়ে মাল্টিগ্রেনস ব্রেড খেলো, আর খেলো ডিম সেদ্ধ, আর আমি তো ওই চাল আর চা আর একটা কুকিজ খেয়েছিলাম, আর একটা রেখে দিয়েছি, দুটো এনেছে, দুটো কুকিজ খাই আমি, এমনিও খুব একটা খাই না ওগুলো, তো এনেছে এতক্ষণ খেলাম। আর এখন হচ্ছে ওর মাছ ভাজে, ভাতটা হয়ে গেছে, ওখানটায় ওকে দিয়ে দেবো। আর এখানে ডাল, ও খাবার এখানে রেডি করে নিয়েছি, এখানে দিয়ে দিয়েছি চিকেন, আর কালকে যে চিকেনটা ছিল দু পিস চিকেন একটা আলু, এখানে ডাল দিয়েছি, আর এটার মধ্যে মাছ ভাজা দিয়ে দেবো, আর এখানে আলু ভাতে মেখে দিয়ে দিয়েছি, ভাতটা দিয়ে দেবো, ব্যাস। তাহলে এখানটা গুছিয়ে দিলে ও বেরোলে তবে আমি স্নান করতে যাবো, ওই জন্য আমি যত তাড়াতাড়ি পারি রিওর সাথে একেবারে ওকেও কাজে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করি। তাহলে আমার অনেক কাজ, মানে ও যদি না থাকতো না এতক্ষণ আমি বসে পড়তাম, কারণ অনেক লেখা বাকি রয়েছে, লেখা কমপ্লিটই আর হচ্ছে না, কারণ খাতাটা আনবো, ভাবছি ওই খাতাটা ইউজ করবো, কারণ এখন নাহলে আমাকে আবার কর্মতলায় যেতে হবে, খাতা কিনতে হবে, ওইসব ঝামেলা দেওয়ার দরকারই নেই। আর পাশের বাড়িতে মাঝে মাঝে ঢাক বাজছে, ভালো লাগছে বেশ, পুজো পুজো একটা ফিলিংস আছে, পুজো মানে শুরুও হয়ে গেছে। এই ছেলেটা এখনও কাজে যায়নি, রেডি হয়ে দাঁড়িয়েই আছে, কথা বলেই যাচ্ছে বলেই যাচ্ছে, আর আমার কোনো কাজ হচ্ছে না। ওর সাথে বসে বসে আমার কথা বলতে গিয়ে 11টা বেজে গেছে, এখনও যেমন অবস্থায় তেমনই। আমি বলছি যাও যাও কাজে যাও, কার কথা কে শোনে, কাঁথা জামা কাপড়গুলো নিয়ে এসে ওখানে রাখলাম, আর ও এখন প্যাজামা পরে এখন ফোন দেখছে আমার। তাহলে এভাবে কাজ এগোই, কালকে আমার 10টার সময় কাজ হয়ে গেছিলো। তুমি কি কাজে যাবো? না আমি স্নান করেছি, তাহলে ঠিক আছে সব। এবার ওর খাবারটা আমি ঢাকনা দিয়ে দেবো, মানে ঢাকা দিয়ে দেবো, যা বলেছো তাই দিয়েছি, কি ভাত ওই বাটিটাতেই দিয়েছি আমি মেপে, এই যে ডাল উঁচু করে দিয়ে দাও ভাত তুমি, আরে উঁচু করে দিইনি। হ্যাঁ দেখেছি দাদা, ঠিকই আছে। স্নান হয়ে গেছে, অনেকটা দেরি হয়ে গেলো, যাই হোক দেরি হয়ে গেলে কী হবে, মাঝে মাঝে তো ওরও বাড়ি থাকতে ইচ্ছা করে। তো এখন বসেছি একটু খাতা নিয়ে, কিছু প্রিন্ট আউট শুভম করে এনেছিলো, তো সেইগুলোই কাটিং করে এখন এই যে খাতায় লাগাচ্ছি, কাটিং করা হয়ে গেছে, দুটো লাগিয়েও দিয়েছি আঠা দিয়ে, আর এখন ওখানে চারটে বাকি আছে, এই দুটো করা হয়ে গেলে তারপরে আবার খাতাটা শুকালে লেখা শুরু করতে হবে। যে এই প্রিন্ট আউটগুলো শুভম করে এনেছিলো, ওকে বলেছিলাম করে আনতে, খাতা এই রে শুকাচ্ছে না, শুকাতে দিতে হবে খাতাটা বন্ধ করে, এই একটা পেপার, আর এখানে এখন ওই পেপারগুলো চিপকাতে হবে, এটাও লাগিয়ে দিয়েছি, এগুলো ঝটপট করে লাগিয়ে দিই, এই যে কাগজ কেটে এগুলোকে বাদ দিয়েছি। ওকে নিয়ে চলে এসেছি ঝটপট করে রেডি হয়ে, ওপরে দিদিরা রেডি হয়ে গেছে, একসাথে যাবো বলে ফোন করেছিলাম, আমার 10 মিনিট দাঁড়া বাড়ি গিয়ে ফোন করে নিচ্ছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে বাড়িয়ে চলে এসেছি, আর খাওয়া দাওয়াটা ভীষণ সুন্দর হয়েছে, রান্না বান্নাটা খুব সুন্দর হয়েছিল, গতবারও তাই, এর আগের বারও এত ভালো রান্না হয়েছিল, এবারও তাই বলছিলাম আমি আর দিদি, দিদিটা ওপরে চলে গেল, আর রিওকে শুয়ে দিয়েছি, গরম লাগছে, ফ্যানটা চালায় খেয়ে এসে না গরম লাগছে, ড্রেসটা চেঞ্জ করবো, একটু শোবো, 4টা থেকে ক্লাস আছে এখন, এই হ্যাঁ এখন .3টে বাজে। আর আজকে খাওয়া দাওয়াই ছিল কচুর শাক, শুক্তো, ডাল, চিপস, মোচা, পোলাও, পনির, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি।
11টা এরকম পদ, তার মধ্যে শুধু মিষ্টিটা আর দইটা বাদ দিয়েছি, মানে 9 রকমের আইটেম খেয়ে এতটা পর্যন্ত খাবার হয়ে গেছে। অল্প অল্প করেই খেয়েছি, বাট অনেকটা খাওয়া হয়ে যায় না, 9 রকমের আইটেম খেলে তো এমনি পেট ভরে যাবে। প্রিয়ও খেয়েছে, ও পোলাও টোলাও কিছু নিয়ে নি, ও শুক্তো ডাল আর ভাত সাদা ভাত আর বেগুনি খেয়েছে আর একটা রসগোল্লা, ও 4টে আইটেম খেয়েছে। তো শুয়ে পড়েছে ওই ঘরে, কারণ একদম সামনের বাড়িতে তো বেশ কথা টথা হচ্ছে, লোকজন আসছে, ভালো লাগছে দেখতে। ক্লাস থেকে বাড়ি এসে দেখি এত সুন্দর সুন্দর খাবার নিয়ে এসেছে, আজ না বলতে নিয়ে এসেছে। এটা কি ছিল, এটা কি গো? এটা ভেজিটেবিল, এটা হচ্ছে সিঙ্গাড়া চাউমিন, এটার মধ্যে ছিল, ওটার মধ্যে আর কিছু নেই, প্যাকেট রয়েছে। চাটনিটা সব খেয়ে নিলে আমি কী দিয়ে খাবো? আর এই ছেলেটার যেন জিমে যাবে এখন সিঙ্গাড়া চাউমিন খেয়ে। এটা আমার জন্য সিঙ্গাড়া চাউমিনটা খুব ভালো লাগে, ভেতরে চাউমিন দিয়ে আর ওপরে সিঙ্গাড়া, ছবিও তুলতে দিল না, খেয়ে দিল। রিও এসে পড়তে বসে পড়েছে, হয়ে গেছে সবার খাওয়া দাওয়া, এখন রিওকে একটুখানি পড়িয়ে নিলেই আজকের মতো মোটামুটি কাজ শেষ, দিন শেষ, রাত শেষ, এবার ঘুমের দরকার। তুমি না রাত এখন শেষ হয়ে যাবে, মানে আমি ঘুমালেই তো প্রচন্ড ঘুম পেয়ে গেছে। ও পড়ে নিলে ইংলিশ টু পড়তে দিইনি, ইংলিশ দিয়েছিলাম, জোর ঘুমাই, দুই চার ঘুমিয়ে গেলাম, তারপরে শুয়ে পড়বো। আর রাতে আমি কিচ্ছু খাইনি, কারণ ওই সন্ধ্যেবেলায় ওই সিঙ্গাড়া ভেজিটেবল চপ খাওয়ার পর কি আর খেতে থাকে, কিচ্ছু খাইনি। রিও খেয়েছে ভাত আলু বেগুন সেদ্ধ আর ডিম সেদ্ধ, ওর বাবাও তাই খেয়েছে ভাত আলু বেগুন সেদ্ধ ডিম সেদ্ধ, তার সাথে ডালটা খেয়েছে, ওকে ডালটা দেওয়া হয়নি, তো মিডল প্লেস থেকে বের করে দিয়েছিলাম। কথা বললে শুনিস না, না বুঝতে পারিস না, না কি করতে চাস? ঝটপট করে নে, আর একটা পার্সেল আসছে, এসছে তো ওটা শুভম নিয়ে এসছে, দেখি কি এসছে, বুঝতে তো পারছি, চলো খুলে দেখি। ধর রিওটা ধর, এখানটা ধর, ভালো করে ধর, ধর ভালো করে, প্যাকেটটা ছিঁড়ে নিয়েছে। ও বাবা এখনো একটা, 1 2 3 wow. একটা ব্যাগ অর্ডার করেছিলাম পার্স, এটা কেন অর্ডার করেছি কোথা থেকে দেখে কি বৃত্তান্ত সেটা পরে বলবো, ব্যাগটা কেমন লাগছে সেটা জানো। শিশি তো হচ্ছে না কি মা, এটা কেমন লাগছে অবশ্যই জানিও। এই হচ্ছে ব্যাগটা, কেমন লাগছে জানিও, সব চেনটে চেনটা লাগিয়ে দিলাম। এবার তোমাদের একটা জিনিস দেখাই, দেখলে তো কেমন লাগছে জানিও, এই হচ্ছে ব্যাগ, কেমন লাগছে বল? রিও বলছো মা ফ্ল্যাশ লাইটটা জ্বালাও তো, সঙ্গে সঙ্গে কালার চেঞ্জ হয়ে গেছে, ব্যাগটা খুব সুন্দর হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে, লাইটের মধ্যে কেমন কালার হবে বলতো, আর চেনটা ভীষণ মোটা সোটা, বেশ শক্ত পোক্ত দিয়েছে, আর একটা হাতে ধর আরও ফিতে টাইপের ইয়ে দিয়েছে, অনেকটা বড়, ছাড় ছাড় ওটা ছেড়ে দে, অনেকটা লম্বা, তোর পেট মেট বেরিয়ে গেছে, পিছিয়ে যা, কত লম্বা, অনেকটা বড়, খুব সুন্দর হয়েছে, তুই উপরে ধর, ওই ওখানে ধর, লাইট জ্বলা ব্যাগ তাই না বল, তুই তো সুপারম্যানের মতো লাগছে।